পুরীর মন্দিরে মুসলিমদের প্রবেশ নিষেধ। কিন্তু তবে কেন জগন্নাথদেব প্রতি বছর রথযাত্রায় মাজারের সামনে এসে রথকে থামিয়ে দেন? সমাধির সামনে এসেই থেমে যায় রথ, জগন্নাথের রথ। কেন জানেন? হ্যাঁ, ঠিকই শুনছেন, জগন্নাথের রথ এই সমাধির সামনে এসেই থেমে যায়। কিন্তু কেন, তা আজ এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। বিশ্ববিখ্যাত পুরীর রথযাত্রা, তিনটি পৃথক রথে করে গণ্ডিচায় মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিন ভাই বোন। সুভদ্রার আবদার পূর্ণ করতে না কি বোন নিয়ে রথে চেপে নগর দর্শনে বেরিয়েছিলেন জগন্নাথ বলরাম। কিন্তু পুরীর জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে গণ্ডিচায় যাওয়ার পথে এক স্থানে নিজে থেকেই এই রথটি থেমে যায়। কেন জানেন? 2023 20 জুন রথযাত্রা উৎসব, এই বিশেষ দিনেই রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা। আবার ঠিক উল্টো রথ, এদিন মাসির বাড়ি থেকে পুরী জগন্নাথ মন্দিরে ফিরে আসেন তিন ভাই বোন। আষাঢ় মাসের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব। এদিন পুরীর জগন্নাথ মন্দির থেকে পৃথক রথে করে বের হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রা। পুরাণ অনুযায়ী একদা সুভদ্রা নিজের বড় ভাই কৃষ্ণ ও বলরামের কাছে নগর দেখার ইচ্ছা জাহির করেন। তখন দুই ভাই ও বোন রথে বসে নগর ভ্রমণের জন্য বের হন। পথে গণ্ডিচায় নিজের মাসির বাড়ি যান তারা। সে এখানে 7 দিন থাকেন তারা। এ সময়ে নগরের যাত্রা পূর্ণ করে পুরী ফিরে আসেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী তারপর থেকেই এখানে রথযাত্রার আয়োজন করা হয়ে আসছে। পুরীর রথযাত্রা বিশ্ববিখ্যাত, শুধু পুরীই নয়, দেশের বিভিন্ন ইস্কন মন্দিরের রথযাত্রার আয়োজন ও পশ্চিমবঙ্গের সাড়ম্বরে পালিত হয় রথ। পশ্চিমবঙ্গের মাহেশ ও মহিষাদারের রথযাত্রা অত্যন্ত বিখ্যাত। নগর যাত্রার সময় জগন্নাথের রথ তার এক ইসলাম সম্প্রদায়ের ভক্তের সমাধির সামনে এসে কিছুক্ষণের জন্য থেমে যায়। প্রচলিত লোককথা অনুযায়ী জগন্নাথের এই ভক্তের নাম সালবেগ। জগন্নাথের দর্শনের জন্য মন্দির পৌঁছাতে পারেননি তিনি। তার মৃত্যুর পর তাকে সমাধি দেওয়া হয়। তার এই সমাধির সামনে এসে জগন্নাথের রথ নিজে থেকেই দাঁড়িয়ে পড়ে। শত চেষ্টা করেও কিছুক্ষণের জন্য রথের চাকা ঘোরানো যায় না। তারপর সালবেগের আত্মার শান্তির উদ্দেশ্যে কামনা করলে রথ এগোতে শুরু করে। তারপর থেকেই প্রতি বছর সালবেগ সমাধিতে রথ শুরু থামানো হয়। রথের নাম জগন্নাথ বলরাম ও সুভদ্রা তিনটি পৃথক রথে করে নগর ভ্রমণে বের হন। তাদের রথেরও ভিন্ন নাম রয়েছে। জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ। এটি অন্যান্য সমস্ত রথের থেকে সবচেয়ে উঁচু। এর উচ্চতা 45.6 ফুট। তারপর বলরামের রথ তালধ্বজ নামে পরিচিত, যার উচ্চতা 45 ফুট। বোন সুভদ্রার রথের নাম দর্পদলন, 44.6 ফুটের এটি। হলুদ ও লাল রঙের কাপড়ে মোড়া থাকে জগন্নাথের নন্দী ঘোষ। বলরামের ও তালধ্বজের রথে লাল ও সবুজ কাপড়ে দেওয়া হয়। অন্যদিকে সুভদ্রা দর্পদলনকে মোড়ানো হয় কালো ও লাল রঙের কাপড় দিয়ে। এবার জেনে নিই কে এই সালবেগ, কে জগন্নাথ দেবের এত প্রিয় জগন্নাথের ভক্ত সালবেগ। সালবেগ জন্মেছিলেন মুসলিম পরিবারে। পিতা লালবেগ মোগল সেনাদের দলের অন্যতম সুবেদার পদে কটক শহরের বাসিন্দা। এক হিন্দু উৎকল রমণীকে হরণ করে নিয়ে যায়, তার গর্ভেই জন্ম সালবেগের। বাল্য বয়সেই সালবেগ
মায়ের কাছে জগন্নাথ দেবের কাহিনী, কৃষ্ণকথা, গজেন্দ্রমোক্ষ, রামকথা আদি শ্রবণ করে হিন্দু ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়েন। বয়সপ্রাপ্তিতে সাবেক যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে পিতার সাথে যুদ্ধে যায়। শত্রুর অস্ত্রাঘাতে তার অঙ্গ ক্ষতবিক্ষত হয়। সাংঘাতিক রোগাক্রান্ত হলে ডাক্তার বৈদ্য সকলেই হার মেনে নেন। তখন সালবেগের মা তাকে জগন্নাথে শরণ নিতে আজ্ঞা করলেন। সে মৃত্যুশয্যায় শায়িত সালবেগ কায়মনোবাক্যে প্রভু জগন্নাথের শরণ করেন। স্বপ্নে জগন্নাথকে দর্শন করে সালবেগ অতি অচিরেই সুস্থ হয়ে ওঠে। এই ঘটনায় জগন্নাথ দেবের প্রতি তার একনিষ্ঠ ভক্তি জন্মায়। সারা দিন রাত সে জগন্নাথের নাম স্মরণ করতে লাগলো। একবার জগন্নাথ দর্শন করতে গিয়ে মুসলমান জাতি বলে বিফল মনোরথ হয়ে ফিরে এলো। এতে জগন্নাথ দর্শনের ইচ্ছা তার আরও প্রবল হয়ে উঠল। অহিন্দু বলে মন্দিরের ভিতরে যাবার অধিকার নেই, সেজন্য সিংহদ্বার থেকেই শ্রী জগন্নাথ দেবকে সকাতরে ডাকতে লাগলেন। তার আরতিক্রন্দনে আকৃষ্ট হয়ে বড় দাউল থেকে প্রভু স্বয়ং ভক্তকে দর্শন দিয়ে কৃতকার্য করেন। পতিতগণকে কৃপা করার জন্য সিংহদ্বারে অর্চামূর্তি আজও অধিষ্ঠিত আছেন। তিনি পতিত পাবন জগন্নাথ। সালবেগের পতিত পাবন অষ্টক মর্ম স্পর্শী বড়। জগন্নাথের অনেক ভক্তিমূলক কবিতা আদি রচনা করে জগন্নাথের গুণাবলীর গান গেয়ে কীর্তনাদি শ্রবণ করে দিন কাটাতে লাগলো। অবশেষে রথযাত্রার দিন প্রভু ভক্তদের দর্শন দিতে বেরোলেই সে প্রভুর দর্শন করবে, এই ইচ্ছা মনে পোষণ করে শান্ত হলো। ভাগ্যক্রমে রথযাত্রার দিন এলো, কিন্তু সালবেগ তখনও পুরী পৌঁছাতে পারেননি। মনে মনে প্রার্থনা করল ভগবান যেন তার মনোবাঞ্ছা পূর্ণ করেন। হলোও তাই, ভগবান সবই জানেন। সেদিন মন্দির থেকে রথ বেরোতে দেরি হয়ে গেল, আর এদিকে সালবেগ মন ভরে প্রভুকে দর্শন করলেন। এরপর সালবেগ পুরী শহরেই বাস করতে লাগলেন, মন্দিরের সন্নিকটে বাসস্থান। সেবার রথযাত্রার দিন জগন্নাথ দেবের রথ সালবেগের ঘরের সামনে এসেই আটকে গেল। অনেক টানাটানি করেও কিছুতেই রথের চাকা ঘোরানো গেল না। ইতিমধ্যেই সালবেগ প্রভুজিকে মন ভরে দর্শন করে ভক্তিপূর্ণ প্রণাম সারলেন। ধীরে ধীরে সালবেগের ভক্তির কথা ছড়িয়ে পড়ল সর্বত্র। পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হলো সালবেগকে, গাঢ় থেকে গাঢ়তর হতে থাকলো তার ভক্তি। জগন্নাথ দেবের উদ্দেশ্যে অনেক পদ রচনা করলেন সালবেগ। দেহান্তর ঘটলে পুরীতেই সমাধিস্থ করা হয় তাকে। এখনও পুরীর প্রধান সড়কের কাছে তার সমাধি বর্তমান, যার নাম সালবেগ মাজার। প্রতি বছর রথযাত্রাতে জগন্নাথ দেবের রথ এই মাজারকে দর্শন করেন এবং দর্শন দেন। এখনও কিছু সময় এখানে রথ বিশ্রাম নেয়। ভক্তের ভক্তিতে সাড়া দেন ভগবান, জগতের নাথ সকলেরই নাথ। জয় জয় পতিত পাবন জগন্নাথ। তাই সেই মতো আজও মাজারের সামনে গিয়ে আটকে যায় রথ। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন। নমস্কার, জয় জগন্নাথ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।